পদ্মা সেতুর 24টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে। শনিবার বিকেল 5:30 থেকে বাতিগুলো জ্বালানো হয়। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, 12 থেকে 19 নম্বর স্প্যানের মোট 24টি ল্যাম্পপোস্ট পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বলিত করার কাজ চলছে। 5:30 থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত কাজ করে তারা 23টি পোস্টের বাতি জ্বালাতে সক্ষম হন। পরে আরও একটি পোস্টের বাতি জ্বলে। পদ্মা সেতুতে মোট 415টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে 328টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে 46টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে 41টি ল্যাম্পপোস্ট রয়েছে। এদিকে উদ্বোধনের দিন থেকে পদ্মা সেতুতে টোল আদায় করা হবে। কার্ড ও নগদ দুইভাবেই দেয়া যাবে টোল। সময় ও হয়রানি বিবেচনায় পদ্মা সেতুর নির্ধারিত টোল হার যথাযথ বলে মনে করছেন বিশ্লেষকেরা। উদ্বোধনের দোরগোড়ায় দেশের সবচেয়ে বড় ও আইকনিক সেতু পদ্মা। সেতু বিভাগের ধারণা, চালুর পর প্রতিদিন 10,000 যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ঈদ বা অন্যান্য উৎসবকালীন সময়ে যান চলাচলের সংখ্যা বেড়ে যাবে কয়েক গুণ। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে যে গাড়িগুলো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবে তা আসবে মূলত এই সড়ক ধরে। তারপর সেই গাড়িগুলো এসে এই টোল প্লাজা অতিক্রম করে চলে যাবে সেতুতে। সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই 6টি করে বুথ সহ সুপরিসর টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। যেই মুহূর্তে থেকে গাড়ি যাবে শুরু হবে সেই মুহূর্তে টোল আদায় করবে। অটোমেটিক দেশের লোক প্রস্তুত। আপনারা যদি খবর নেন, মেঘনাতে এবং ইয়া ব্রিজে আসে, যমুনা ব্রিজে কেউ সেখান থেকে যায়, সেখান থেকে গেলে আপনাকে গাড়িতে যে স্টিকার লাগাইতে হবে, যে কার্ড কিনতে হবে কেউ কিনছে না। কাজেই আমাদের সিস্টেম থাকবে দুই রকম, আপনাকে টোল দিয়ে যাবেন, আবার সিস্টেম থাকবে কার্ড দিয়ে যাবেন। সেতু পারাপারে মোটরসাইকেল 100, কার ও জিপ 750 আর পিকআপের জন্য 1200 টাকা টোল দিতে হবে। এছাড়া মাইক্রোবাস 1300, ছোট বাস 1400, মাঝারি বাস 2000 এবং বড় বাসে টোল দিতে হবে 2400 টাকা। একইভাবে পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ট্রাকের আকার ভেদে 1600 থেকে 5,500 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আমাদেরকে ফেরি পার হতে যে ঝামেলা পোহাতে হতো, আমাদেরকে স্পিড বোটে পার হতে হতো, তাতে জন প্রতি 100-150 টাকা করে হতো। আমাদের যে সময় বাঁচলো, ঘন্টা 2-3 ঘন্টা সময় বেঁচে গেল, বা অনেক সময় সারাদিনই লেগে যায়। ঈদের সময় হলে তো প্রস্তুতি নেয়, তো এগুলো বিবেচনা করলে এই টোল একেবারেই মানে বেশি বলে গণ্য করা যায়। পদ্মা সেতু তৈরিতে খরচ হচ্ছে 30,193,39,00,000 টাকা। সরকারের লক্ষ্য প্রতি বছর শতকরা 20% হারে বিনিয়োগকৃত অর্থ টোল থেকে আদায় করা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মা সেতুর 24টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালানো হয়েছে। শনিবার বিকেল 5:30 থেকে বাতিগুলো জ্বালানো হয়। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, 12 থেকে 19 নম্বর স্প্যানের মোট 24টি ল্যাম্পপোস্ট পরীক্ষামূলকভাবে বাতি প্রজ্বলিত করার কাজ চলছে। 5:30 থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত কাজ করে তারা 23টি পোস্টের বাতি জ্বালাতে সক্ষম হন। পরে আরও একটি পোস্টের বাতি জ্বলে। পদ্মা সেতুতে মোট 415টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে 328টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে 46টি এবং মাওয়া প্রান্তের ভায়াডাক্টে 41টি ল্যাম্পপোস্ট রয়েছে। এদিকে উদ্বোধনের দিন থেকে পদ্মা সেতুতে টোল আদায় করা হবে। কার্ড ও নগদ দুইভাবেই দেয়া যাবে টোল। সময় ও হয়রানি বিবেচনায় পদ্মা সেতুর নির্ধারিত টোল হার যথাযথ বলে মনে করছেন বিশ্লেষকেরা। উদ্বোধনের দোরগোড়ায় দেশের সবচেয়ে বড় ও আইকনিক সেতু পদ্মা। সেতু বিভাগের ধারণা, চালুর পর প্রতিদিন 10,000 যানবাহন পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ঈদ বা অন্যান্য উৎসবকালীন সময়ে যান চলাচলের সংখ্যা বেড়ে যাবে কয়েক গুণ। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে যে গাড়িগুলো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবে তা আসবে মূলত এই সড়ক ধরে। তারপর সেই গাড়িগুলো এসে এই টোল প্লাজা অতিক্রম করে চলে যাবে সেতুতে। সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই 6টি করে বুথ সহ সুপরিসর টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। যেই মুহূর্তে থেকে গাড়ি যাবে শুরু হবে সেই মুহূর্তে টোল আদায় করবে। অটোমেটিক দেশের লোক প্রস্তুত। আপনারা যদি খবর নেন, মেঘনাতে এবং ইয়া ব্রিজে আসে, যমুনা ব্রিজে কেউ সেখান থেকে যায়, সেখান থেকে গেলে আপনাকে
গাড়িতে যে স্টিকার লাগাইতে হবে, যে কার্ড কিনতে হবে, কেউ কিনছে না। কাজেই আমাদের সিস্টেম থাকবে দুরকম, আপনাকে টোল দিয়ে যাবেন, আবার সিস্টেম থাকবে কার্ড দিয়ে যাবেন। সেতু পারাপাড়ে মোটরসাইকেল 100, কার ও জিপ 750 আর পিকআপের জন্য 1200 টাকা টোল দিতে হবে। এছাড়া মাইক্রোবাস 1300, ছোট বাস 1400, মাঝারি বাস 2000 এবং বড় বাসে টোল দিতে হবে 2400 টাকা। একইভাবে পণ্যবাহী বাহনের ক্ষেত্রে ট্রাকের আকার ভেদে 1600 থেকে 5500 টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আমাদেরকে ফেরি পার হতে যে ঝামেলা পোহাতে হতো, আমাদেরকে স্পিড বোটে পার হতে হতো, তাতে জন প্রতি 100-150 টাকা করে হতো। আমাদের যে সময় বাঁচলো, ঘন্টা 2-3 ঘন্টার সময় বেঁচে গেল, বা অনেক সময় সারাদিনই লেগে যায়, ঈদের সময় হলে তো প্রস্তুতি নেয়। তো এগুলো বিবেচনা করলে এই টোল একেবারেই মানে বেশি বলে গণ্য করা যায়। পদ্মা সেতু তৈরিতে খরচ হচ্ছে 30,193.39 কোটি টাকা। সরকারের লক্ষ্য প্রতি বছর শতকরা 20% হারে বিনিয়োগকৃত অর্থ টোল থেকে আদায় করা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।